দর্শক, ব্রেকিং নিউজ। মিরাজ তাইজুলদের লড়াকু ইনিংসে মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলায় তীরে এসে তড়ি ডোবালো বাংলাদেশ। হেসে খেলে কোনো প্রকার চাপ ছাড়াই ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। মিরপুর টেস্টে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও সেঞ্চুরি মিস করেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থেমেছে 307 রানের মাথাতে। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল 106 রানের, আর এই সহজ রানের লক্ষ্য পেয়ে হেসে খেলে খুব সহজেই ম্যাচ জিতে যায় সাউথ আফ্রিকা। দর্শক, প্রথম টেস্টে মিরাজ, জাকের, তাইজুল এবং হাসান মাহমুদ ছাড়া বাকি সবাই বলে ব্যাটে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যার ফলে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার কাছে খুব হতাশাজনকভাবেই ম্যাচ হারতে হয়েছে। যেখানে টপ অর্ডারের ব্যাটসম্যানরা দুই অঙ্কের রান করতেই পারেনি, সেখানে টাইগারদের বড় রানের লক্ষ্য ছাড়া সাউথ আফ্রিকার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করাটা অসাংঘাতিক ব্যাপার। তো দর্শক, টাইগারদের একের পর এক ম্যাচ হেরে যাওয়ায় আপনাদের কি মতামত, তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।